টাটা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবই ভালো আছো, সুস্থ আছো। অনেক সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে দিয়েছি, এখন বাগানে ফুল তুলতে চলে যাচ্ছি। কত ফুল ফুটছে দেখতে পাচ্ছ? বাগানে আমাদের অনেক ফুল ফুটছে, আমি সবটা তুলবা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছ ওপাশে উপরে উপরে ফুলগুলো ছেড়ে দিলাম, আর কেউ তুলে নিয়ে যাবে। আছেন তো কিনা পাড়াতে আছেন, ওরা ফুল তুলতে আসেন আমাদের বাগানে, অনেকগুলো ফুল ফুটে তো আমার সবটা তুলি না, তাই জন্য ওরা আসেন ফুল তুলে নিয়ে। এখানে দেখো আমার যতক লাগবে ফুল আমি ততক তুলে নিয়েছি আর সব ছেড়ে দিয়ে যাব, আর অন্য লোক আসলে নিয়ে যাবে ফুল। আর চলো দেখাই মেয়েকে, এই মাত্র স্কুল দিলাম, মেয়ে আজকে সুজি পায়েস করে দিয়েছিলাম। সুজি পায়েস টিফিনে, ওদের টিফিনে রুটিন থাকে যে এইবারে এই টিফিন নিয়ে যাবে, আগে ছিল না। এই এক সপ্তাহ নিয়ে ওদের রুটিন করে দিয়েছে স্কুলে, যে সপ্তাহ মানে কোবারে কি টিফিন নিয়ে যাবে ওইটা করে দিয়েছে। আজকে সুজি পায়েস ছিল, সুজি করে কিনি বাজানে, তাই জন্য সুজি পায়েস একটু করে দিলাম। দিদি মেয়ে এমতে উপমা, সুজি উপমা খেতে ভালোবাসে না, তাই জন্য বললো উপমা করো না আর পায়েস করে দাও, আমি পায়েস নিয়ে যাবো। তাহলে এখানে চলো গাইস, ওকে দিয়ে স্কুল দিয়ে একটু ট্রাই পেলাম, শান্তিতে আসে ফুল তুলতে পারছি। মেয়ে স্কুলে না দিলে না পন্থা দক 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 থাকে, এই টাইমে গেলো এই টাইমে গেলো এই টাইম অনুসারে পুরো পারফেক্ট টাইম অনুসারে যায় যাও, 6:30টার ভিতরে মানে 6:30টার ভিতরে স্কুল এন্ট্রি, মানে 6:15-20 ভিতরে ওকে যেতে হয়। তাই জন্য ওকে স্কুল দিয়ে দিলে পরে না আর সব লেট উপাতে কাজ ঠিক আছে। দেখো গাইছ কত গোলাপ ফুল তুলে নিয়ে আসে, দেখতে পাচ্ছ কত গোলাপ ফুল। চলো আরও সাদা ফুল তুলে নিই, সব তো সম্ভব নয়, সব ঠাকুর সব মানে জবা ফুল পড়বে, আর ভাবলাম একটু সাদা ফুল তুলি। সাদা ফুল এত ডালাগুলো উপরে গেছে যে হাত পাচ্ছে না, তাই জন্য নগিয়ে আনে টেনে একটু সাদা ফুল তুলবো। আর কাছে কাছে বেশি ফুল ফুটেনি, সব দিন বেশি করে সাদা ফুল ফুটে, আজকে কিন্তু সাদা ফুলটা একটু কম ফুটেছে, জবা ফুলগুলো অনেকগুলো ফুটছে। এই সিজন তো তোমার জানো অনেক ফুল ফুটে, আমাদের বাগানে অনেকটা ফুল ফুটেছে। আমি না সব ফুলা ফুল বি তুলে নিই, তোমার তো প্রায় দেখেছো উপরে উপরে ফুলগুলো আমি ছেড়ে দিয়েছি, আর অন্য কেউ তুলে নিবে ফুল আছে কি? আমাদের তো পাড়াতে অনেক লোক আছেন, থাকে আমার পাড়াতে সবাই মিলেমিশে থাকি, ওরা আসে কখন তখন, যার যখন ফুল লাগে ও তুলে নিয়ে। চলো গাইস আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল নি, আর একটু সাদা ফুল তুলে দিলাম আর কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, ইউটিউবে নতুন করে যে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখানে চান টান কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে নিলাম সকাল সকালে, এখন একটু বেরিয়েছি মন্দির যাব। কালকে থেকে বলছি বোরকে যে চলো একটু মন্দিরে যেতে পার, আজকে সোমবার পুজো দিতে যেতে পার, বলো ঠিক আছে একটু নে। একজন এসেছিলো ওদের গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেলো, বর অনেক তারা ওরা দিচ্ছে জলদি সারো পুজো সারো মন্দিরে যেতে পার, অনেকটা লেট আছে আবার ফের দোকান যেতে হবে না, তাই জন্য এখন মন্দিরে চলে এসেছি পুজো দিয়ে নি। চলো গাইস পুজো দেওয়া কমপ্লিট করে নি, কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে।
এইমাত্র পুজো দিলাম, পুজো দিয়ে একটা আসে প্যান্ডেলে বসেছিলাম, ভাবলাম তোমাদের একটু মন্দিরটা শেয়ার করি। দেখতে পাচ্ছ মন্দিরটা, আমি একটু উঁচু জায়গাতে আছি তো মন্দিরটা একজন ছোট লাগছে দেখতে না, কিন্তু এটা মন্দিরের মেন ফ্রন্ট সামনাটা। চলো গাইস, এপারটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা প্যান্ডেলটা আর অনেক পুরনো মন্দির। তোমরা না গুগলিতে যদি সার্চ মারো কটক চৌদ্বার আর কেদারেশ্বর মন্দির, শিব ঠাকুরের মন্দির, বুড়ালিঙ্গেশ্বর আমরা বলি, বুড়ালিঙ্গেশ্বর এইখানে কাছে পিঠে যেয়ে জানে ও বুড়ালিঙ্গেশ্বর বলে, নাহলে কেদারেশ্বর, ঠাকুরের নাম কেদারেশ্বর। এখানে পুকুরটা যে ঠাকুরের সামনাটা পুকুর, এটা অনেক বড় পুকুর, আর দেখতে পাচ্ছ অনেক বড় পুকুরটা। আর এ চারিপাকটা ভালোভাবে দেখো, তোমাদের ঘুরে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছ। আর এ পাশে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে দেখছিলাম মন্দির, না আসলে খুব শান্তি লাগে না, আর মন্দিরে আসলে না যেতে ইচ্ছা করে না, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিলো। আর এটা মন্দিরের চারিপাকটা দেখতে পাচ্ছ, এ পাশটা, এখানে রান্না বান্না হয়ে জানো, এখানে অনেক ফিল্ম শুটিং হয়েছে, অনেক পুরনো মন্দির। তোমার শুনেছো কি নাই বলতে পারবো না, জানতে পারবে কি নাই বলে না, কোলা পাহাড় আসে ভেঙে দিয়েছে সত্যি এই মন্দির, নে কোলা পাহাড়ও ভেঙে দিয়ে গেছিলো, তাই জন্য অনেক পুরনো মন্দির। আর আসলে না যেতে ইচ্ছা করে না মন্দিরে, তো এরকমই শান্তি লাগে, মন্দির জায়গা ছাড়া কোথায় শান্তি নাই। এখানে মন্দির সাইডকে লাগে এটা কুয়া, অনেক পুরনো কুয়া জানো, এতে না পাঁচ পরে নিচে পর্যন্ত যেতে পারবে, জল পুরো ভর্তি, এখানে পাঁচ আছে জানো, এটা কুয়া আছে না তোমার পুরো ভিতর পর্যন্ত যাওয়ার জন্য সিঁড়ি আছে জানো। আর খুব ভালো লাগলো আসে, আর এখানে ছোটো বাচ্চা জল নিয়ে গেছে, শ্রাবণ মাস লাস্ট বার না, তোমাকে সংক্রান্তিকে ধরে, আমাদের এখানে পূর্ণিমাকে ধরে, উড়িষ্যাতে পূর্ণিমাকে ধরে, মানে যাজপুর থেকে আর এপাশে যার আছে পাঞ্জির অনুসারে করে পূর্ণিমার দিকে করে, আর শ্রাবণ মাস আজকে লাস্ট সোমবার, তাই জন্যে আর ও জল নিয়ে গেছে ঢালবার জন্য শিব ঠাকুরকে, ভাবলাম একটু শেয়ার করি। এখানে চলে এসেছি মন্দির, কিছু রাস্তা আসে দেখি হনুমান মন্দির পড়ে, তোমাদের প্রায় আমি ব্লগে শেয়ার করি, হনুমান মন্দিরে একটু ঠাকুর দর্শন করলাম, আর এখানে দর্শন করে চলো গাইস, দর্শন করবা কমপ্লিট হয়ে গেছে। মাত্র আসে বাড়ি পৌঁছালাম, আসে জামা প্যান্ট চেঞ্জ করিনি, ভাবছি বোরকে কী খেতে দিলে বড় দোকান যাবে, আর ও দোকান চলে গেলে না আর খেতে চাইবে না, তাই জন্য বললাম একটু বসে যাও, আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ব্রেড আছে, কালকে ব্রেড এনেছিলাম, দিদির বাড়ি গেছিলাম তো কালকে দুধ প্যাকেট কিনলাম, ও রাস্তাতে আসার পথে আর একটা ব্রেড প্যাকেট কিনে দিয়েছিলাম, মানে ভাগ্যিস আমি এই ব্রেড প্যাকেটটা কিনে দিয়েছিলাম, নাহলে বোর আজকে উপোস দোকান যেত, মন্দির থেকে অনেকটা লেট ওরও পুজো দিয়ে আসা লাগে। আর চলো গাইছে, আমার এখানে ব্রেডটা ছেঁকে নিই, বোরকে আগে খেতে দিয়েছি, ওকে যদি ছেড়ে দিব না ও না খায়, ওমই থাকবে দুটো পোঁতা, আর জানো তো না খায় থাকলে না ভালো লাগে না, আর আমরা খাওয়া দাওয়া করে থাকবে, এটা লোক কাজে সূত্রে যাবে, না খাই গেলে কি ভালো লাগবে, ভালো লাগবে না, তাই জন্য ব্রেডটা এপারে ছেঁকতে দিয়ে দিয়েছি, আর ওপাশে চা বসিয়ে দিলাম, চা সকালবেলা করেছিলাম, ওই চা একটুখানি আছে, ওকে গরম করে আগে বোরকে দিয়ে দিই খেতে, ও খায়, দোকান চলে গেলে আমি শান্তি পাবো, কেন লেট ওই অনেকটা লেট হয়ে গেছে তো, আর উপোস গেলে ভালো লাগে না, লোকটা খাটবে কিন্তু না খায়, পেট ভরা না খায়, গে না খাটলে কি ভালো, শরীরে এত খারাপ হতে পারে, আর ও তো একজন আমার তো খাটলে তো না ভালো, সুস্থ থাকলে তো না খাটবে, রোজগার করবে, ঠিক বললাম না বলো তো, তাই জন্য বলে না জলদি জলদি ব্রেডটা ছেঁকে দিচ্ছি তুমি খেয়ে যাও, আর তোমাকে ছেড়ে দিলে না তুমি ধরা ছোঁয়া দিবে না, খাবে না, দিন যা কমনি উপোস থাকবে দুটো বন্তা। আমার এখন ব্রেড শেখা আর চা করা কমপ্লিট হয়ে গেছে, চলো গাইছে আগে বরকে খেতে দিয়েছি, ও খেতে বসে পড়ু, তারপরে আমার পরে হলে চলবে, আমাদের ব্রেড শেখতে দিয়ে দিয়েছে, আমি বই ব্রেড চা খাবো, চা আর অল্প একটুখানি আছে, হয়ে যাবে আমার যতক্ষণ হয়ে যাবে, আর চলো গাইছ খেতে দিয়ে দিলাম বরকে, ও খেয়ে নেও, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, ইউটিউবে নতুন করে যে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, লাইক কমেন্ট শেয়ার করবে বলবে না, চলো পুরা ব্লগটা দেখো, কেটে কেটে না দেখে স্কিপ না করে
পুরা ব্লগ দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো তোমাদের দেখাচ্ছি আমাদের বাজার করে। এই মাত্র বৌদ নিয়ে আসলো, কি আনেছে? এখানে শাক আনছে, লাল শাক, শাক ভাজবো। এখানে কি আনেছে আনাজপত্র দেখি। আর এখানে এসেছে কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, উচ্ছা, আর এই যে ঝুড়ঙ্গ, ঝুড়ঙ্গ বললেন, ঝুড়ঙ্গ সব নিয়ে চলে এসেছে। চলো তুমি এগুলো এগুলো তো ভাজা করবো, দেখি কি করবো সব রান্না বান্না। উচ্ছাটা দেখে দেবো কালকে, দিয়ে করবো আজকে আর করবো না। দেখি চলো কাটা বাটা করে দিই, কী রান্না করছি তোমার দেখতে পারবে অটোমেটিক, সবাই দেখাবো ফাইনাল লুক। উচ্ছাটা করবো না, উচ্ছাটা রেখে দেবো, দেখি কি করব পরে কিছু করা যায় যদি, তাই জন্য করবো, দেখে করবো আর।